সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মফিজুল ইসলাম নামে এক ট্রাক চালক নিহত হয়েছে সকালে জেলার কামালনগর বকচড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান কুষ্টিয়া থেকে শ্যামনগরগামী ট্রাকটি বকচড়া এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই নিহত হয় ট্রাক চালক মফিজুল পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহটি উদ্ধার করে